প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ব্রেড ক্রাম বানাতে কম বেশি আমরা অনেকে জানি, আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি। এর জন্য আমি কিছু পাউরুটি স্লাইস নরমাল ফ্রিজে রেখেছিলাম 4-5 ঘন্টার জন্য। যখন এগুলি একটু শক্ত হয়ে আসবে আমি নামিয়ে নিব। পাউরুটিগুলোর স্লাইস আমি এইভাবে চারপাশ কেটে নিব। কেটে নিয়ে এর চারপাশের অংশগুলি এবং সাদা অংশ আলাদা করে নিব। ব্রাউন অংশ আর সাদা অংশ আলাদাভাবে আমি কুচি করে নিব এবং পাউরুটির দুই সাইডের যে স্লাইসগুলো থাকে এগুলো আমি কুচি করে নিব। পাউরুটির প্রত্যেকটা অংশ আমি এভাবে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন। এটা হচ্ছে পাউরুটির ব্রাউন অংশ আর সাদা অংশ মিলে যেগুলি হয়েছে সেগুলি। এটা হচ্ছে শুধুই সাদা অংশ, আর এটা হচ্ছে পাউরুটির সাইডে যে ব্রাউন অংশগুলি থাকে শুধুই সেগুলি, আর এগুলি হচ্ছে সাদা অংশ। আমি একটি ব্লেন্ডার যা নিয়ে নিয়েছি, এখানে প্রথমে আমি পাউরুটির যে ব্রাউন অংশগুলি আছে সেগুলো দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেল ব্রাউন ব্রেড ক্রাম। ব্রাউন কালারগুলি ব্লেন্ড করা হয়ে গেলে আমি দিয়ে দিব ব্রাউন আর সাদা অংশ মিলে যেগুলো রেখেছিলাম সেগুলি। এগুলি আমি 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করব। এরপর আমি দিব সাদা অংশগুলি। সাদা অংশগুলো আমি এভাবে 30 থেকে 40 সেকেন্ড ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এগুলো আমি একটি বাটিতে ঢেলে নিব। এরপর আমি আরেক বাটি সাদা অংশ যেগুলি ছিল এগুলো দিব। এগুলো আমি সেকেন্ড পর্যন্ত এগুলো ব্লেন্ড করে এর মধ্যে আমি অল্প অল্প করে তরকারি মিশাব। আমার পছন্দ মতো না আসা পর্যন্ত আমি অল্প অল্প করে মিশাব। এখানে আমার 1 চা চামচ পুরো লেগেছিল এবং আরও একটু অল্প লেগেছিল। আপনারা যদি কালার আরও একটু হালকা চান তাহলে 1 চা চামচ দিলে চলবে। এই ব্রেড ক্রামগুলি বাজার থেকে কিনতে গেলে অনেক চড়া দাম নেয়, বিশেষ করে কালারফুল যে ব্রেড ক্রামগুলি আছে ওগুলি অনেক দাম নেয়। আপনারা চাইলে সহজে এটি করে বানিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ব্রাউন কালার যে অংশটা আমি পাউরুটির সাইড থেকে নিয়েছিলাম সেটা, আর এটা হচ্ছে অরেঞ্জ ব্রেড ক্রাম যেটা আমি জর্দার মিশিয়েছিলাম সেটা, আর এটা হচ্ছে শুধুই সাদা অংশেরটা সাদা অংশ দিয়ে আমি ব্রেড ক্রাম করেছিলাম এটা, আর এটা হচ্ছে সাদা আর ব্রাউন অংশ মিলে যেটা করেছিলাম সেটা। আসলে ব্রেড ক্রাম বানানো খুবই সহজ, মাত্র 50-60 টাকার একটি পাউরুটি কিনে খুব সহজে ব্রেড ক্রাম বানিয়ে নেওয়া যায়। এগুলো আপনি চাইলে রোদে শুকিয়ে নিতে পারেন, আর না হয় চুলায় খুবই অল্প আঁচ দিয়ে 4-5 মিনিট নেড়ে চেড়ে ঝরঝরে হয়ে গেলে চুলা বন্ধ করে একদম ঠান্ডা করে আপনি কোনো বক্সে অথবা পলি ব্যাগে ঢুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। অনেকদিন পর্যন্ত এরকম অবস্থায় ভালো থাকে। আমি আমার বাসার মধ্যে রোদ ঢুকে এই রোদের মধ্যেই শুকিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।